বাবু আমি জানি না বাবু বাবু যে গুপ্তধন কোথায় আছে এই ভিডিওটা শুধুমাত্র মজার জন্য বানানো হয়েছে তাই কেউ সিরিয়াস নেবেন না ধন্যবাদ ঠিক আছে পেয়েছিস মালটাকে জিজ্ঞাসা কর যে গুপ্তধন কোথায় আছে ঠিক আছে বস মালটাকে এক্ষুনি জিজ্ঞাসা করছি বল গুপ্তধন কোথায় বল গুপ্তধন কোথায় বাবু আমি জানি না বাবু বাবু আমি জানি না বাবু আমি গুপ্তধনের খবর কেমন করে জানবো বাবু আমি গরিব মানুষ আমি কাজ করে খাই বাবু তোকে দিয়ে একটা কাজ ভালো করে হইন তাহলে বস এবার কি করবো অন্য একটাকে জিজ্ঞেস কর ঠিক আছে বস আমাকে দেখে কি আপনার গুপ্তধনের খবর জানি বলে মনে হচ্ছে আমি যদি কোনো গুপ্তধনের খবর জানতাম তাহলে আমি কি ওগুলা কুড়াতাম হ্যাঁ বল আবার কি হলো বস একটা ভিখারিকে পেয়ে গেছি বস তাকে জিজ্ঞাসা করছি যে গুপ্তধন কোথায় আছে আরে মাথা মোটা সে ভিখারি সে যদি গুপ্তধনের খবর জানতো তাহলে সে কি আর ভিক্ষা করতো
ঠিক আছে, তুই আমার কাছে আয়। ঠিক আছে, যাচ্ছি। তোকে নিয়ে কোনো কাজ ঠিক করে হয় না। ঠিক আছে চল, আমরা দুজন যাবো গুপ্তধন খুঁজতে। ঠিক আছে বস, চলো। তারপর তারা বেরিয়ে পড়ে গুপ্তধনের খোঁজে। এটা আবার কি? গুপ্তধনের ঠিকানা। এই তো পেয়ে গেছি গুপ্তধনের ঠিকানা। দাঁড়া দেখি, দাঁড়া কোন দিকে যেতে হবে। এই নে, এবার তুই ম্যাপটা দেখবি। ঠিক আছে বস। নন্তা নন্তা লাগছে। কি হরে, ও জলটাই এরকম। ও, মেপে আর রাস্তা নেই, তার মানে কিছু বুঝতে পারলি? মানে এখানেই কোথাও গুপ্তধন আছে। দাঁড়া আমি দেখছি, দাঁড়া। আরে মাথা মোটা, এটা গুপ্তধন নয়, এটা হচ্ছে গু। কি হরে, তাহলে বোয়া এখানে লেখা আছে যে গুপ্তধন। গুপ্তধন মানে এখানেই আছে। এই তো পেয়ে গেছি গুপ্তধন। চল এবার বাড়িতে গিয়ে গুপ্তধন গুলো ভাগ করে নেবো।
তারপর তারা গুপ্তধন নিয়ে মনের খুশিতে বাড়ি চলে যায়।